হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাশেদ, অনলাইন হে প্রো 360 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনার আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে সিম্পলি কাইনমাস্টার দিয়ে কীভাবে গ্রিন স্ক্রিন ভিডিও ইউজ করা যায় এবং কীভাবে মোবাইল ফ্রেম ইউজ করা যায়। তো আমি যেভাবে ভিডিওগুলোতে যে এইভাবে যে ভিডিওটা লড়তেছে বা এরকম একটা উপভোগ মোবাইলের মতো একটা মোবাইলের ভিতরে একটা ভিডিও প্লে হচ্ছে, এরকম ভিডিও ফ্রেম কীভাবে অ্যাড করা যায় এটা নিয়ে আমাকে সবাই জানতে চেয়েছেন। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অ্যানেবল করে দেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা তৈরি করার জন্য আপনি ডিরেক্টলি চলে যাবেন কাইনমাস্টারে। আমি কাইনমাস্টারে চলে যাচ্ছি। কাইনমাস্টারে আসার পর আপনি কাইনমাস্টারে ইন্টারফেসটা এরকম পাবেন। এখান থেকে প্লাস আইকনে, প্লাস আইকনে ক্লিক করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করবে, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিওটা এডিট করবেন সেটা 16:9 বা 9:16 বা 1:1, তা আমরা ধরুন 16:9 রেশিওতে ভিডিওটা রেন্ডার করবো। এভাবে রেন্ডার করার জন্য এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনি এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। দেন মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পার্সোনালি এখানে কাস্টম কিছু ব্যাকগ্রাউন্ড আছে, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নতুবা আপনি আপনার মোবাইল থেকেও নিতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পর আপনি এখানে এই ল্যাটার উপর ক্লিক করলে আপনার ভিডিওর লেন্থটা যত বড় অত বড় আপনি এই ডিউরেশনটা করে দেবেন। তো আমার লেন্থটা ধরুন আমি এতটুকু নিলাম, তারপরে এভাবে থাকবে। তারপর আপনি যেহেতু আপনি বললে অনেকে বলেছেন যে মোবাইল ফ্রেমটা কীভাবে অ্যাড করা যায়, তো এভাবে মোবাইল ফ্রেমটা অ্যাড করার পর এই ব্যাকগ্রাউন্ডের নাম্বারটা ট্রিক দিয়ে দেবেন। এখন মোবাইল ফ্রেমটা আমরা অ্যাড করবো। মোবাইল ফ্রেমটা অ্যাড করার জন্য আমরা আবার কী করবো, এখান থেকে লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পর আপনি এখান থেকে মিডিয়াতে যাবো। মিডিয়াতে যাওয়ার পর থেকে ডাউনলোডের এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম মোবাইল ফ্রেম। এই মোবাইল ফ্রেমটা নিয়ে নিলাম। তো অনেকেই মোবাইল ফ্রেমটা ভাববেন এখন, ভাই এই মোবাইল ফ্রেমটা আমি কোথায় পাবো? যে মোবাইল ফ্রেমটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। নতুবা আপনি গুগলে গিয়ে সার্চ করলে পাবেন। তো যদি খোঁজাখুঁজি না করেন আপনি এখান থেকে নিতে পারেন। তারপর আপনি আপনার এটা পুরো ডিসপ্লে মেজারমেন্ট অনুযায়ী বসায় দেবেন। বসায় দেওয়ার পর আপনি আবার এই ল্যাটার উপর ক্লিক করবেন। ল্যাটার উপর ক্লিক করার পর আপনার ভিডিও ডিউরেশন যত বড় ঠিক তত বড় আপনি এই লেয়ারটা টেনে এক করে দেবেন। তারপর আপনি এই কোণাতে ট্রিক দিয়ে দেবেন। ট্রিক করে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন দেন আপনি এখান থেকে ভিডিও কীভাবে এখানে নিয়ে আসবেন? তো ভিডিও নিয়ে আসার আবারও আগের কাহিনী, আপনি এখান থেকে লেয়ার যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনার যেখানে আপনার ভিডিওটা আছে, ধরুন আমার যে রেকর্ড মাস্টারের ভিডিওটা আছে, আমি এখান থেকে একটি ভিডিও নেব। তো দেন ধরুন এই ভিডিওটা নিলাম। তো দেন ভিডিওটা নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার রেকর্ড ভিডিওটা এরকম হবে, এরকম আপনি ভিডিওটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে মোবাইল ফ্রেমের উপরে এখানে ভাবে বসায় দেবেন। দেন এইভাবে আপনি এখানে বসা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর আবারও দেখতে পাচ্ছেন এরকম থাকবে, এখান থেকে একটু টিক দিয়ে দেবেন। হয়ে গেল, কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা আমরা যদি রানিং করি, আমি একটু সাউন্ডটা অফ করে নেই, সরি। ওকে, ভিডিওটা যদি এখন রানিং করি আমি, আপনি একটু দেখতে পারবেন এভাবে ভিডিওটা চলবে। তো দেন দেখতে পাচ্ছেন ভিডিওটি এখন চলতেছে মোবাইল, একটা মোবাইল ফ্রেমের ওপর, মনে হয় যে হুবহু একটা মোবাইলের ওপর। তো দেন এখন আপনি অনেকে জানতে চাইছেন ভাই গ্রিন স্ক্রিন কীভাবে অ্যাড করবো। তো গ্রিন স্ক্রিন অ্যাড করার জন্য আরও সহজ। গ্রিন স্ক্রিন যেভাবে আপনি অ্যাড করবেন, এটা আবারও লেয়ার যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখন আপনি আপনার গ্রিন স্ক্রিন ভিডিওটা কোথাও কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটাতে যাবেন। তো দেন আমি আমার ফোল্ডারে চলে আসছি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি একটা সাবস্ক্রাইব বাটন দিয়ে আপনাকে দেখা দিচ্ছি। তো ধরুন আমরা এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা এখন এখানে অ্যাডজাস্ট করবো। তো এখানে ভিডিওটা নিলাম, গ্রিন স্ক্রিন ভিডিওটা। দেখুন গ্রিন স্ক্রিন ভিডিওটা নেওয়ার পর আপনার এরকম একটা এরকম থাকবে। তো এখন দেখুন এটা যদি ট্রেনে যদি লম্বা করে দেয় তাহলে পুরো ডিসপ্লেটা ক্যাপচার করে নেবে। তো এখন আমি এই গ্রিনটা কীভাবে আউট করবো, এটা আউট করার জন্য ভিডিওটা এরকম থাকবে বা নতুন যদি এরকম হয়ে যায় তাহলে আপনি এই লেয়ারটা, এই ভিডিও লেয়ারটার এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর দেখবেন এখানে ক্রোমাকি, দেন ক্রোমাকিতে ক্লিক করবেন। ক্রোমাকিতে ক্লিক করার পর ক্রোমাকিটা অ্যানাবেল করে দেবেন। এটা অ্যানাবেল করে দিলে আপনার দেখুন এভাবে চলে আসবে। ওকে, চলে আসার পরে যেখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট করার জন্য 28 বা 50টা আসে। আপনি এটা যদি এটা কোনো গ্রিন স্ক্রিন চারিদিকে থেকে থাকে তাহলে এটা আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেখুন এটা কিন্তু কমালে এটা গ্রিন বাড়তেছে, এদিকে কমালে বাড়তেছে, কমতেছে। তো ঠিক আছে, আমরা এরকম করে নিলাম। নেওয়ার পরে এই যে উপরে টিক দিয়ে দিলাম, টিক দেওয়ার পরে যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আবার আপনার একটা মোবাইলের যদি আপনি ট্রানজিটার নেব না, তাহলে শুধু সাবস্ক্রাইবটা নেবেন। তো এইভাবে আপনি রেখে দেবেন। তো দেন রেখে দেওয়ার পর এখন যদি আমরা একটা প্লে করি, একটু দেখবেন এটা হারিয়ে গেছে। আমি আবারও এটা লেয়ারে ক্লিক করে আমি আবারও সাবস্ক্রাইবটা নিয়ে আসতেছি। ধরুন এভাবেই এই দেখুন, ওকে, এটা কিন্তু আমার কমপ্লিটলি হয়ে গেল।
তো এভাবে কিন্তু আপনি গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে আপনার মনের মতো করে ছোটো করে নিতে পারেন, আপনি ছোটো বড় করে নেবেন, কোনো প্রবলেম নেই। ধরুন এটা ছোটো করে নিলেন, এই যে এখানে বসায় দিলেন, বা এটা যদি আপনি কাটতে চান তাহলে কাটার জন্য আপনি এখান থেকে ক্রপিং, এই যে এই এই লেয়ারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আচ্ছা এখানে ক্রপিং, এই ক্রপিংয়ে ক্লিক করবেন। ক্রপিং ক্লিক করার পর এটি আপনি এভাবে কেটে দেবেন। ওকে, এখন দেন এটা আপনি ভিডিওর আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। ধরুন আমি এখানে ইউজ করলাম, এখানে রেখে দিলাম, দেন এখানে সরি আরেকটু শুনি, হ্যাঁ এখানে রেখে দিলাম। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখুন গ্রিন স্ক্রিন কীভাবে আমরা অ্যাড করলাম। এই যে দেখবেন কোনায় ঠিক সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক হয়ে যাবে। ওকে, এখন নোটিফিকেশান বাটন। তো বন্ধুরা এইভাবে আপনি কিন্তু এটা নিজের ইচ্ছা মতো আপনি এটি ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি মোবাইল ফ্রেম এবং গ্রিন স্ক্রিন এভাবেই অ্যাড করতে পারেন। তো বন্ধুরা যাদের এই ভিডিওটা থেকে এতটুকু উপকার হয়েছে, আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, তাহলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটা অ্যানেবল করে রেখে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, রাশিয়া দেখা হবে নেক্সট কন্টিউটারে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।